প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্পিনিং সিস্টেমের বর্ণনা। স্পিনিংয়ের ব্যাপারটা তোমরা হয়তো বিভিন্ন ক্ষেত্রে কম বেশি শুনেছ, তো সেটা অ্যাকচুয়ালি স্পিনিংয়ের মূল ব্যাপারটা কী এবং এই যে সিস্টেমটা এটার সম্বন্ধে অ্যাকচুয়ালি কিন্তু আমরা অনেক জানি। যেমন স্পিনিংয়ের মধ্যে কী থাকে, ব্লু রুম থাকে, কারিং থাকে, তারপর ড্রয়িং, ডাবলিং, এইসব ব্যাপার নিয়ে আলোচনা করা হয়, কাউন্ট নিয়ে আলোচনা করা হয়। তো দেখা যাচ্ছে যারা মানে কেবলই তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শুরু করছো তারা হয়তো মোটামুটি এই সবগুলো হয়তো শুনছো বা নাও শুনতে পারো, কিন্তু যারা বড় ক্লাসের আসো বা যারা এখন সিক্স সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার পার করছো তারা মোটামুটি এগুলো সম্বন্ধে জানো। তো আমি তারপরও এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব যে দেখা যায় কি যে কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা মোটামুটি জানি তা প্রাথমিক কিছু কিছু ব্যাপার দেখা যায় যে ছাড়া পড়ে যায় মাঝে মধ্যে, যেগুলো পরবর্তীতে যে একটা বড় সমস্যা সৃষ্টি করে যে আমি তো কার্ডিং সম্বন্ধে জানি, আমি তো জিনিং সম্বন্ধে জানি, বাট মানে এই স্পিনিংয়েরই মধ্যেই যে অনেকগুলো ব্যাপার থাকে, স্পিনিং যে সিস্টেমটা সেটা বর্ণনা, তারপর স্পিনিংয়ে যে শ্রেণীবিভাগ, প্রকারভেদ, তারপরে মানে এরকম তারপর ম্যানুফ্যাকচারিং প্রসেস, এগুলোর মধ্যে কিন্তু অনেক বড় বড় ব্যাপারগুলো থাকে যেগুলো আমরা পরবর্তীতে সপ্তম সেমিস্টারে গিয়ে হয়তো দেখা যায় যে সেগুলো সম্বন্ধে ডিটেলস জানতে পারি বা হঠাৎ করে জানতে পারি যখনকা আমাদের মনে তখনকা অনেকগুলো প্রশ্ন চলে আসে, ব্যাপার কী, এটা কোথা থেকে আসলো। অথচ এটা যে একদম বেসিক জিনিসের মধ্যে সেটা তখনকা আমরা বুঝতে পারি না। তো যার কারণেই আমাদের মানে যেটাই জানবো না কেন, যারা নতুন জানবো তারা একদম বেসিক থেকেই জানবো, আর যারা অলরেডি বড় ক্লাসে আসো বা যারা শেষের দিকের মানে সেমিস্টারগুলোতে আসো তারা জাস্ট আর কি একটা মানে জাস্ট একটা ইয়ের মতো মানে রিক্যাপের মতো যে প্রথমের দিকের কিছু কিছু আলোচনা একটু ডিটেলসে জেনে নেওয়া যাতে পরবর্তীতে সুবিধা হয় আর জিনিসগুলো যেন শেষ অবধি মাথার মধ্যে থাকে, এই কারণে এই আলোচনাগুলো করা। আর স্পিনিংটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এই সাবজেক্টকে বাদ দিয়ে তো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিটই করতে পারি না, কারণ আমাদের মানে এই ইয়ার ম্যানুফ্যাকচারিংয়ের উপরে দেখা যায় যে বেশ কয়েক রকমের আমাদের পড়াশোনা করতে হয়। তো এই কারণেই আমি স্পিনিংয়ের এই ব্যাপারটাকে নিয়ে আমি ডিটেলস আলোচনা এবং একটা বলা চলে যে ইয়ার ম্যানুফ্যাকচারিংয়ের উপরে আমার সামনের দিকের অনেকগুলো আলোচনা থাকবে। তো আজকে সেটারই প্রথম পর্ব যে স্পিনিং সিস্টেমের বর্ণনা। তো আমরা বইয়ের দিকে চলে যাই যে বইয়ের মধ্যে আসলে এই স্পিনিং সিস্টেমকে নিয়ে কী বলা হচ্ছে। তা আমাদের দৈনন্দিন জীবনের সাথে টেক্সটাইল শব্দটি ওতপ্রোতভাবে জড়িত, কাজে খুব সামান্য হলেও টেক্সটাইল সম্বন্ধে প্রত্যেকেরই কিছু না কিছু জানা প্রয়োজন। দেখো আমরা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি টেক্সটাইলের উপরে তার জন্যই যে আমাদেরকে টেক্সটাইল সম্বন্ধে জানতে হবে ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো যে টেক্সটাইল ব্যাপারটা এতখানি গুরুত্বপূর্ণ, এটা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কিন্তু এটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমাদের মৌলিক চাহিদার অন্যতম দ্বিতীয় বিষয়টাই হলো বস্ত্র, অন্নর পরেই বস্ত্র, খাবারের পরেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো কাপড় বা বস্ত্র। তো সেখানেই কিন্তু আমাদের এই টেক্সটাইলের এই ব্যাপারটা চলে আসতেছে। তো সেই কারণেই কিন্তু আমাদের অল্প বিস্তর আমাদের এই টেক্সটাইল সম্বন্ধে কিন্তু জানা প্রয়োজন। আচ্ছা, এতে কি এদের ব্যবহারকারীগণ অর্থাৎ আমরা কিছুটা লাভবান হব, আমরা যারা ব্যবহার করতেছি বিভিন্ন রকমের পোশাক, আমাদের যে এই ন্যূনতম নলেজগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের কেনা কাপড় ব্যবহার করা, কেনা রক্ষণাবেক্ষণ করা, এই প্রতিটা ক্ষেত্রে ইভেন কাপড় ধোয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু উপকার আমাদের হবে, আমরা যেহেতু জানতেছি ব্যাপারটা নিয়ে। আচ্ছা, কাপড় তৈরির জন্য সুতা প্রয়োজন আর সুতা তৈরি কাঁচামাল হিসেবে ফাইবার ব্যবহার করা হয়, এটা তো আমরা অনেক থেকেই জানি। আমরা প্রাকৃতিকভাবে অনেক আঁশ দেখতে পাই কিন্তু সব আঁশই টেক্সটাইল ফাইবার নয়, টেক্সটাইল ফাইবার হতে গেলে আঁশের কিছু কিছু গুণ লাগবে, যেমন এটা একটা ন্যূনতম দৈর্ঘ্য লাগবে, ন্যূনতম একটা শক্তি লাগবে, যদি ছিঁড়েই যায় তাহলে ওই মানে ফাইবার দিয়ে সুতা তৈরি করে তো লাভ হবে না, কারণ যত দুর্বল ফাইবার তত দুর্বল সুতা, আর যত দুর্বল ফাইবার সুতা তত দুর্বল কাপড়, ঠিক আছে। তারপর সূক্ষ্মতা লাগবে, নমনীয়তা লাগবে, আর্দ্রতা লাগবে, আচ্ছা, অর্থাৎ সুতা তৈরি করা গুণাবলী থাকতে হবে। আচ্ছা, এখন যেটা ব্যাপার সেটা আধুনিককালে প্রযুক্তির বিকাশের সাথে সাথে টেক্সটাইল ফাইবার ও টেক্সটাইল সামগ্রীর উন্নতি হচ্ছে এবং ব্যবহারকারীদের কাছে টেক্সটাইল দ্রব্যাদি সহজলভ্য হচ্ছে। পুরো স্পিনিং পদ্ধতিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে প্রাকৃতিক আঁশসমূহ স্পিনিং করার জন্য
ছোট ছোট দুর্গের আঁশগুলো ও বড় দুর্গের আঁশ সম্মুখে প্রক্রিয়াকরণের দিক থেকে আলাদা করা হয়েছে। আবার কৃত্রিম ফাইবার ব্যাপারটা আমি কিন্তু আরও ডিটেলস বুঝাই দেবো। এই কথা এই জায়গাটাতে ব্যাপারটা কী বললো যে ছোট ছোট ফাইবারগুলোকে আলাদা করে আলাদাভাবে এটাকে প্রসেস করতে হয়, একটু বড় ফাইবারগুলোকে আলাদা করে আলাদাভাবে প্রসেস করতে হয়, আর কৃত্রিম যে ফাইবারগুলো আছে সেটা একদম প্রথম থেকেই আলাদাভাবে প্রসেস করতে হয়। তো ব্যাপারগুলো নিয়ে আমাদের আরও ডিটেলস আলোচনা হবে, শর্ট স্ট্যাপেল, লং স্ট্যাপেল, ফিলামেন্ট, এগুলোকে নিয়ে কিন্তু আমাদের ডিটেলস আলোচনা করা হবে পরবর্তীতে ক্লাসে। এখানে কিন্তু জাস্ট এই ব্যাপারগুলোকে নিয়ে প্রাথমিক আলোচনা চলতেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই আমাদের আমার আজকের এই আলোচনায় যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ধরে নিও যে অবশ্যই নেক্সট ক্লাসে এগুলোকে পার্ট বাই পার্ট করে আলাদা আলাদা করে এগুলোকে নিয়ে ক্লাস নেওয়া হবে। আচ্ছা, তারপর প্রাথমিক অবস্থা কৃত্রিম ফাইবার ফিলামেন্ট আকারে পাওয়া যায়, পরবর্তীতে এটি বিভিন্নভাবে আলাদা করা হয়। আচ্ছা, দীর্ঘ অবিচ্ছেদ্য ফাইবারকে ফিলামেন্ট বলা হয়। ফিলামেন্টকে দুইভাবে ব্যবহার করা হয়, মনোফিলামেন্ট ও মাল্টিফিলামেন্ট। এখন কিন্তু ফিলামেন্ট নিয়ে আগে কিছু আলোচনা হয়েছে, বাট সামনে ফিলামেন্ট নিয়ে আরও কিছু আলোচনা হবে। আমার গত ক্লাসগুলোতে তোমরা ফিলামেন্ট নিয়ে কীভাবে ফিলামেন্টটাকে তৈরি করা হচ্ছে, স্পিনারেট, এইসব নিয়ে আলোচনা পাইছো। এখন ফিলামেন্টের কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করা হবে আগামী ক্লাসগুলোতে। যদি একক, আচ্ছা, মনোফিলামেন্ট কাকে বলে, মাল্টিফিলামেন্ট কাকে বলে, আমি এত ডিটেলস আলোচনা করলাম না। আচ্ছা, স্পিনারেট থেকে এটা তৈরি করা হয়, চাহিদার প্রতি দৃষ্টি রেখে কিছু কিছু ফিলামেন্ট হিসেবে ফাইবারকে প্রয়োজন মতো কেটে ছোটো ছোটো টুকরো করে স্ট্যাপল আকারে করা হয়। এটা কিন্তু আমরা জানি যে যে কোনো কৃত্রিম ফাইবারকে আমরা ফিলামেন্ট আকারেই পাই, কিন্তু সবগুলোকে তো আর ফিলামেন্ট আকারে ব্যবহার করা হয় না। যদি আমাদের কটনের সাথে বা অন্যান্য প্রাকৃতিক ফাইবারের সাথে মিক্স করে ব্যবহার করার প্রয়োজন পড়ে যায় তখন কিন্তু আমরা ওই ফিলামেন্টটাকে ছোট ছোট আকারে কেটে টুকরো করে স্ট্যাপেল আকারে আমরা ওটাকে ব্যবহার করি। এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, ওটাই ওখানে বলছে যে চাহিদার দিকে দৃষ্টি রাখে। আচ্ছা, আরও আরও কিছু কিছু ব্যাপার হলো, প্রাকৃতিক সব ফাইবারই স্ট্যাপেল আকারে পাওয়া যায়, শুধু প্রাকৃতিক রেশম ফাইবারই ফিলামেন্ট আকারে পাওয়া যায়। প্রাকৃতিক যেসব ফাইবার পাওয়া যায় তা বিভিন্ন দৈর্ঘ্যের হয়ে থাকে। সাধারণত ফাইবারের দৈর্ঘ্যের উপর আঁশের গুণাগুণ অনেকাংশে নির্ভর করে। দৈর্ঘ্যের বড় আঁশ অপেক্ষাকৃত মসৃণ ও শক্ত হয়ে থাকে। আবার ছোটো ছোটো দৈর্ঘ্যের আঁশের সুতা তৈরির ক্ষমতা কম থাকে। সব প্রাকৃতিক আঁশসমূহকে দৈর্ঘ্যের দিক থেকে দুই শ্রেণীতে ভাগ করা যায়, শর্ট স্ট্যাপেল, লং স্ট্যাপেল। আচ্ছা, স্পিনিং পদ্ধতির সুবিধার জন্য শর্ট স্ট্যাপেল আঁশসমূহকে স্পিনিং পদ্ধতি বা লং স্ট্যাপেল আঁশসমূহের বিভিন্ন স্পিনিংয়ের পদ্ধতি কিছুটা আলাদা, কাজে পরবর্তীতে প্রাকৃতিক আঁশসমূহকে স্পিনিং ফাইবারের দিক থেকে এই বিভক্ত করা হয়। আচ্ছা, এখন তাহলে আমাদের স্পিনিং সিস্টেমের যে বর্ণনা এখান থেকে আমাদের কিছু কিছু ব্যাপার চলে আসবে যে আমরা নেক্সটে কী কী নিয়ে আলোচনা করব সেটা আমি তোমাদেরকে আলোচনা করে দিই। স্পিনিং সিস্টেমের বর্ণনাকে আমরা আরও ভালো মতো বোঝার জন্য আমাদেরকে কী করতে হবে, এরপর আমাদেরকে জানতে হবে স্পিনিং সিস্টেমের শ্রেণীবিভাগ। তারপরে আমাদের এটার মধ্যে কী থাকবে জানো, এটার মধ্যে থাকবে শর্ট স্ট্যাপেল, লং স্ট্যাপেল, তারপরে ওই যে বিভিন্ন কীভাবে মানে ফিলামেন্ট স্পিনিং, তারপর রিং, রোটর, ওপেন, এই ব্যাপারগুলো থাকবে। আচ্ছা, এর মধ্যে আরও কিছু থাকবে স্পিনিং সিস্টেমের যে উন্নতি, ক্রম উন্নতি। এটা থাকবে, ক্রম উন্নতি থাকবে, তারপরে তুলার গুণাগুণ থাকবে। আমরা গুণাগুণ নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আমরা এই যে স্পিনিং সিস্টেমের বর্ণনাটা শুরু করলাম, এরপরে আমরা কী কী নিয়ে আলোচনা করব। আমরা স্পিনিং সিস্টেমের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব, এর মধ্যে অনেক কিছু চলে আসবে। এমন হতে পারে এটা নিয়ে দুটো তিনটা পার্ট হতে পারে। ক্রমোন্নতি নিয়ে একটা ক্লাস হবে, তুলা গুণাগুণ নিয়ে একটা ক্লাস হবে, তারপরে তুলার গ্রেডিং, কাঁচা তুলার স্পেসিফিকেশন, গুণাগুণের পরে গ্রেডিং নিয়ে আমরা আলোচনা করব। গ্রেডিং, বাণিজ্যিক ভ্যারাইটি নিয়ে আলোচনা হতেও পারে। তারপরে আমরা জিনিয়ার দিকে চলে যাব, ঠিক আছে।
জিনিং নিয়ে আমরা আলোচনা করব। তো নেক্সট ক্লাসে আমরা স্পিনিং সিস্টেমের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো সেটার মানে জন্য অপেক্ষা করার অনুরোধ করছি, সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো। চেষ্টা করব এক ক্লাসের মধ্যেই ওটাকে ক্লিয়ার করার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সে পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।